ডে বাই ডে আসতেছি বা অন্যান্য যে ধরেন এভরিথিং দুনিয়ার ভিতরে মানে মোটিভটা কেন মোটিভটা কেন ইম্পর্টেন্ট এটা আগে তো আমার আমার জানতে হবে যে মোটিভ থাকাটা কেন ইম্পর্টেন্ট মানে একটা কোনো কিছুর অস্তিত্ব থাকলেই যে মোটিভ থাকতে হবে সেটার পেছনে এটা আপনার আপনি কিভাবে এই সিদ্ধান্তে আসলেন মনে করেন একটা কিছু অস্তিত্বশীল তার মানে যে এটার একটা মোটিভ থাকবে এটা এই ডিসিশনে আপনি কিভাবে আসলেন মোটিভ ছাড়া তো কিছু থাকতে পারে তার কোনো উদ্দেশ্য নাই হুদাহুদি আছে এরকমও তো থাকতে পারে ছাড়া কিভাবে কোনো জিনিস আপনা আপনা আপনার কি মানে মোটিভ ছাড়া কি কোনো জিনিস হয় সেটাই আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি যে একটা স্ট্যান্ড নিছেন অলরেডি যে মোটিভ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব সম্ভব না এই স্ট্যান্ডটা যে আপনি নিছেন এটা কোন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিছেন আর যদি আপনি কোনো তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিয়ে থাকেন তাহলে আমার প্রথম প্রশ্ন হবে এটা যে আপনার কল্পিত আল্লাহ পাকের অস্তিত্বের উদ্দেশ্য কি এটা আগে উত্তর দিয়ে তারপরে আমরা আলোচনা সামনের দিকে বাড়াবো আপনি এই দুটা প্রশ্নের উত্তর দেন যে আপনি আগে আমাদেরকে বলবেন যে কোন কিছু অস্তিত্ব থাকলে যে তার মোটিভ থাকবে এই ডিসিশনে আপনি কোন প্রমাণের উপর ভিত্তি করে পৌঁছেছেন তারপর যদি প্রমাণের উপর ভিত্তি করে পৌঁছেছেন এরকম একটা উত্তর দিতে পারেন তখন আপনার দ্বিতীয় প্রশ্ন হবে যে আপনার যে কল্পিত আল্লাহ পাক সে যে একজন অস্তিত্বশীল সত্তা বলে আপনি দাবি করতেছেন সেই অস্তিত্বশীল সত্তাটার অস্তিত্বের মোটিভটা কি উদ্দেশ্যটা কি এই দুটা দুটো প্রশ্ন উত্তর আপনি আমাকে দেন তারপরে আমি অবশ্যই আমাদের

এই এই জিনিসটা বোঝার জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি মনে করেন বা মানুষের পৃথিবীতে আসার পিছনে কোনো মোটিভ আছে বা কোনো পারপাস আছে এখন আমি যদি ধরেন আমার প্রেক্ষাপট আমার জায়গা থেকে বলতে চাই তাহলে তো সেটা আমি আমি আপনার ভিউটাই আমি আপনার ভিউটাই আছে হ্যাঁ আপনার ভিউটাই বলতে আপনার ধর্ম মানে আপনার মোটিভ হচ্ছে আপনার ধর্ম যে আপনার ধর্ম বলছে যে আপনি জান্নাতে যাবেন পরকাল আছে আপনি পরকালে যে আপনার ফ্যামিলিকে দেখতে পারবেন আপনার ফ্যামিলির সাথে একটু সময় কাটাবেন আহ একটু সুখে শান্তিতে থাকবেন পৃথিবীতে অনেক কষ্ট করছেন জানাতে যে

না আমি এইটা প্রমাণ নাই এবং এটা জানার জন্য আপনাকে প্রশ্ন করলাম ভাই মানে যদি কোন ধরেন 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 আমি একটা ইয়া বলি আর আপনি অফেন্ড নিয়ান না আমি আমি জাস্ট জাস্ট ফ্রেন্ডলি আলোচনা করার জন্য বলতেছি ধরেন আমি একটা বিশ্বাস রাখলাম যে আমার জীবনের মোটিভ হচ্ছে মরার পরে আমি আমি মহাবিশ্বের এর সাথে দেখা করব এবং আমি ট্রুলি বিশ্বাস করি যে মহাবিশ্ব ক্রিয়েটার আমাকে বানাইছে আমাকে পৃথিবীতে পাঠাইছে শুধুমাত্র এই জন্য যে আমি পৃথিবীটাকে এক্সপিরিয়েন্স করতে পারি পৃথিবীতে দেখতে পারি এবং যখন আমি মরে যাব আমার সোলটা উপরে উঠে যাবে তখন আমার সোলটা যায় মহাবিশ্বর ক্রিয়েটারের সাথে কথা বলবে এবং মহাবিশ্বর ক্রিয়েটারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড আমি তার সাথে সে আমার গার্লফ্রেন্ড হবে এবং আমি সেই গার্লফ্রেন্ডের নামটা হবে আল্লাহ এবং আমি তার সাথে কোয়ার্টার্সে লিপ্ত হবে এবং সে পরবর্তীতে আমার ফিউচার চাইল্ড বিয়ার করবে এই মোটিভটা আমি রাখলাম পারপাসটা এই বিলিভটা আমি রাখলাম ডু ইউ যে ব্রাদার মাই ব্রাদার মাই ব্রাদার প্লিজ এইভাবে আমি একটু জাস্ট জাস্ট একটু শুনুন ভাই একটু শুনুন আমি আপনাকে কটাক্ষ করার জন্য বলতেছি একদম ফ্রেন্ডলি আলোচনাই করতেছি একদম কটাক্ষ করার জন্য বলছিলাম আমার পারপাস না যে আপনাকে কটাক্ষ করি আমার পারপাসটা হচ্ছে আপনি যেন এই বিষয়গুলো একটু ফিল চিন্তা করতে পারেন আপনাকে খোটা দেওয়ার আমার কোনো ইচ্ছাও নেই আপনি একজন ভদ্রলোক আমি জানি আমি যদি এই আমি যে বিশ্বাসটা কথা বললাম সে বিশ্বাসটা যদি আমি রাখি এবং রেখে আমি মারা যাই ডু ইউ যে এই বিশ্বাসটা কোনো ভ্যালু অ্যাড করে এই বিশ্বাসটার কোনো মূল্য আছে আপনার কি মনে হয় সেটা মূল্য বলতে এখন মানে আমি এটাই তো জানতে চাচ্ছি মানে আমি হয়তো বোঝাতে পারলাম না আপনাদের আমি এটাই জানতে চাচ্ছি মানে আমার প্রেডিকশন বা আমার ইচ্ছাটা না মানে আমি আমি আপনাকে আমি আবার আমি আবার বলি আমি একটু আগে আমার যেই বিশ্বাসের কথা বললাম যে আমি আমার বিশ্বাস হচ্ছে এইটা আমি মরার পরে করবো এর সাথে দেখা করবো এই হচ্ছে আমার ফিউচার চাইল্ডের মাদার হবে এই যে আমি বিশ্বাসটার কথা বললাম এই বিশ্বাসটার পক্ষে কোনো প্রমাণ নাই কিছু নাই এটা শুধুমাত্র আমার বিশ্বাস এবং এই বিশ্বাস রেখে আমি দুনিয়াতে কাজ করলাম ডু ইউ থিঙ্ক এই বিশ্বাসটা এই বিশ্বাসটার কোনো মূল্য আছে যে বিশ্বাসটার পিছনে কোনো প্রমাণ নাই সে বিশ্বাসটার কোনো মূল্য আছে জি এখন ধরেন আপনার কথাতে আমি ধরেন যদি মেনে নেই তাহলে সেক্ষেত্রে সঠিক যে এটা বিশ্বাস করলাম না বাট মানে ওই তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করছি এই বিশ্বাসটার কি আপনার কাছে কি কোনো মূল্য আছে কিনা এখন বিশ্বাসটা ধরেন যে যদি সে ধার্মিক মানে ধর্মের ব্যাপারে বলতে যে সেটা একান্ত তাদের মানে যার যার ব্যক্তিগত বিষয় তার ব্যক্তিগত বিশ্বাস এটা আমি বলছি এই বিশ্বাসটা কোন মূল্য আছে কিনা এই বিশ্বাসটা যে সত্য এরকম কি আপনার কাছে মনে হয় কিনা নাকি এটা শুধুমাত্র আমার একটা বিশ্বাস এই বিশ্বাসের সাথে সত্যতার কোনো কোন যোগাযোগ আছে এই বিশ্বাসটার পিছনে সত্য হওয়ার কোন কারণ আছে সত্য মনে করার কোন কারণ আছে এখন এই বিশ্বাসগুলি ধরেন যে ওই যে ধর্মগ্রন্থ তো থাকে ভাইয়া আমি এটাই বলতেছিলাম যে একজন ধার্মিক হিসাবে আছে কোথায় নাই সেটা তো সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই আপনি আমার প্রশ্নটা একটু ভালো মতো বুঝেন আমি যে বিশ্বাসটা করলাম সে বিশ্বাসটা যে সত্য এরকম কোন প্রমাণ আছে এইটার এটার কি কোনো ভ্যালু আছে যদি কোনো কিছু কোন একটা বিশ্বাসের না কোনো প্রমাণ না থাকে ওটা কি কোনো ভ্যালু থাকে ওটার কি কোনো দাম থাকে হ্যাঁ এটা আপনার সাথে একমত হয়তো প্রমাণ নাই বা আমরা কেউ দেখি নাই বা প্রমাণ না থাকলে কি সেই জিনিসের কোনো দাম আছে বাট আপনার কথা তো আমি আসলে কিন্তু আমাদের আবার কোরআন শরীফের কথা প্রমাণ না থাকলে কোনো কিছু প্রমাণ না থাকলে সেটা কি কোনো দাম থাকে জাস্ট মন থেকে বিশ্বাস করলাম কিন্তু প্রমাণ নাই যে এই জিনিসের প্রমাণ নাই শুধু বিশ্বাস আছে সেই জিনিসের কি কোনো ভ্যালু আছে ভ্যালু বলতে কিন্তু ভাই আমরা তো মানে কোরআন শরীফে বিশ্বাসী ভাই কোরআন শরীফে যেটা আছে আমি বিশ্বাস করি সেটা আপনি যে আব্দুল্লাহ বিশ্বাসী সেটা তো আমি জিজ্ঞেস করি নাই ভাই আমি শুধুমাত্র অতটুকুই জিজ্ঞেস করছি আমি আপনার উত্তরটাই তো দিতেছি আমি যে আমি যদি আমার বিশ্বাস থেকে ধরতে চাই তাহলে আমার বিশ্বাস আমি ঠিক আছে মানে আমার মতে এটা হবে বা হতে পারে তাহলে কি সত্যতা মানুষের চিন্তার উপর ডিপেন্ড করে যে মানুষ যেটা বিশ্বাস করে সেটার উপর সত্য ডিপেন্ড করে তাহলে আপনার কাছে যেটা সত্য মানে আপনার কাছে যেটা সত্য সেটাও সত্য আমার কাছে যে আমার আমি আমার বিশ্বাস অনুযায়ী আল্লাহ হচ্ছে আমার ফিউচার চাইল্ড এর মাদার এটাও সত্য এরকম কিছু ব্রাদার এইভাবে মা ধরেন চক্রবর্তী মা ধরেন মা ধরেন মা কালকেও কি একই সাথে সত্য এবং আল্লাহ আল্লাহকে একই সাথে সত্য হবে কারণ হিন্দুরাও তো বিশ্বাস করে মা কালীতে আচ্ছা আসিফ ভাই আসছেন ভালো হয়েছে বিষয় হচ্ছে ভাই আমি এতক্ষণ কথা বলতেছি আমি কিন্তু ভাই কোন রকম আপনাদের সাথে উল্টা পাল্টা কথা বলি আমি কি তারা অফেন্ড করার মতো কিছু বসে আছে ভাই উল্টা কথা বলেন সাধারণ ভাই অনেক কি উল্টা পাল্টা কথা বলেন নি আপনাকে এই যুক্তিটা বোঝাবার জন্য যতটুকু বলা দরকার ঠিক ততটুকু বলেছে আমি শুনেছি বাড়ি থেকে যতটুকু বলা দরকার ভাই অন্য মানে অন্য কিছু রিলেটেড করেন এখানে আল্লাহ উনাকে টানার দরকার না প্লিজ এটা আমি রিকোয়েস্ট করলাম আচ্ছা আমার মনে হয় ফারাজ ভাই উনি উনি যা বোঝার উনি বুঝছে ঠিকই কিন্তু উনি আগের মতোই উনি বুঝছে ঠিকই কিন্তু উনি ইয়া করতেছে না কিন্তু আমি এক কথা স্ট্রেট প্রশ্ন উত্তর দিয়ে দিয়ে উনি তো ওইটা তো স্যাটিসফাইড হয়নি দেখে তোমাকে আমাকে নেক্সট কোশ্চেনটা করছিল যদি আমার কাছে শুধুমাত্র অ্যানসারটা চায় তাহলে বলে দিলাম এটা অন্ধবিশ্বাস এন্ড পারপাস ওরকম যে মরার পর কোনো কিছু হবে মরার পর কোনো লাইফই আছে এরকমই তো কোনো ইয়া নাই প্রমাণ নাই সো মরার পর কোনো পারপাস আছে মরার পর রিলেটেড কোনো পারপাস আছে এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস আর কোনো কিছু না যেরকমটা অন্ধবিশ্বাস হচ্ছে যে কোন একটা গড

উনি জান্নাতে সুখে শান্তিতে বসবাস শুরু করলেন। উনার যে জান্নাতে জীবন, সেই জান্নাতে জীবনের পারপাসটা কি হবে মানে ওই জীবনের পরে তো আর কোন আরেকটা এমন না যে ওই জান্নাতে গিয়া ভালো কাজ করে মরলে আরেকটা জান্নাত দিবে। আরেকটা জান্নাতে আগের পরের স্টেপের জান্নাতে যাওয়া যাবে। এরকম তো কোনো সিস্টেম নাই। মানে এখানে তো মৃত্যু নাই। তাহলে ওই জান্নাতের জীবনটা তো পারপাসহীন। তাহলে উনি যে জান্নাতে যেতে যাচ্ছেন মানে পারপাসহীন উনি মনে করেন যে পারপাসহীন মানে অস্তিত্ব সম্ভবই না।

রিফাত নামের যে করতেছেন ভাই আপনাকে হ্যাঁ ঠিক আছে তো আমি যেটা বলছিলাম সাক্ষর ভাই আপনি যেই যেই জন্য জীবনে নামাজ রোজা করতেছেন এবং বিশ্বাস করতেছেন একটা আপনার কথায় উদ্দেশ্যহীন একটা জীবনের জন্য আপনি সারা জীবন কিছু চলে গেলেন আচ্ছা সারা জীবন উনি পরিশ্রম করবেন হচ্ছে উদ্দেশ্যহীন একটা জীবনের আশায় যে জীবনটা অলরেডি নাস্তিকরা পায় গেছে নাস্তিকদের আর সেটার জন্য এক্সট্রা কিছু করতে হচ্ছে না তারা অলরেডি পায় গেছে যেটা উনি চাচ্ছেন উনি সারা জীবন পরিশ্রম করে যে জীবনটা কামনা করতেছেন সেটা কিন্তু নাস্তিকরা অলরেডি পায় গেছে আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছে দাঁড়ান দেখেন এটা ইকবাল ভাই কিনা হ্যাঁ ইকবাল ভাই যুক্ত হয়েছেন ইকবাল ভাই আপনি আপনাকে স্বাগতম

সুখে শান্তিতে মাঝে মাস্তি করো মানে হুট্টুর করো করো এরপর তার কি আর কি ওটা তো কি কোনো পারপাস জানাতে কি কোনো পারপাস থাকাটা দরকার আছে ভাই এরপরে তো আর কোনো পারপাস নাই তার মানে এখানে তো দি এন্ড তার মানে তো আপনি পৃথিবীতে যে দরকারও আছে দরকারও আছে কিনা

সেই গোলটা তো আমরা অলরেডি পার করে ফেলছি তাই না মানে পারপাস জীবনটা আমরা পৃথিবীতেই দাবি করতেছি যে পৃথিবীর তারা যেই কাজের জন্য কষ্ট করতেছে সেটা আমরা অ্যাচিভ করছি এখন আমাদের একটু ফারেজ ভাই আমি একটু একটা ভিডিও ছাড়তে চাই আমাদের একটু দেখে নেওয়া দরকার যে জানাতে যাওয়ার জন্য যে ভূমিটা যে পরিশ্রমটা করতেছে জানাতে আমরা কি পাবো তারপরে আপনারা আবার কথা বললেন আমি ভিডিওটা একটু ছেড়ে দিই কারণ আমি অনেকগুলো ভিডিও ইয়া করে রাখছি এগুলো মাঝে মাঝে ছাড়তে হবে হলে কিন্তু হবে না হ্যাঁ নাহলে আমার কষ্টটা বৃথা যাবে দেখেন একটু জান্নাতি দিকে তাকাইলে জান্নাতি পাগল হয়ে যাবে আল্লাহ বলেছেন ওই জান্নাতি মুহূর্তের সৌন্দর্য এত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা জান্নাতি হুরেরা তারা সমবয়স্ক হবে এই জান্নাতি হুরেরা এত সুন্দর হবে তাদের স্তনগুলি উঁচু হবে সুডল হবে জান্নাতিরা ওয়া কাওয়াইবা জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার কাবুল কাওয়াইবা শব্দটি কাবুল থেকে এসেছে কাবুল হচ্ছে ওইটা যেটা সমস্ত আচ্ছা হয়েছে তো এই উদ্দেশ্যে হচ্ছে মুমিনরা আর কি অনেক বিশ্বাস করতেছে না কিন্তু আসিফ ভাই আমার এখানে একটা কথা আছে হ্যাঁ আপনি কি বলবেন এটা মিথ্যা এটা যে আসলে যেটা বোঝানো হয়েছে সেটা আল্লাহ যেটা বুঝিয়েছে সেটা মানে বারো তেরো বছর বয়সী মেয়েদের বালিকা তাই আর কি মানে কিভাবে পাগল হয়ে যাবে ভাই যা স্টোন স্টোন মাত্র আসছে এগুলো যারা পাগল হয়ে যাবে সেটা দেখে তাদের সম্পর্কে আপনি কি বলবেন মানে কি ধরনের মানুষ হলে পরে আপনার ওই কি এটা বলছো যে ঠিক

দেখলাম তো ওখানে সে বলছে যে যারা নাকি মারা গেছে যুদ্ধে মানে হিজবল্লা গ্রুপ থেকে যারা মারা গেছে তারা হচ্ছে মানে তারা কিন্তু মারা যায়নি তারা জান্নাতে গেছে এবং তারা ওখানে অনেক সুখে আছে অনেক হ্যাপি আছে সো আমার সেই ভাইয়াটার কাছে কোশ্চেন ছিল যে মুসলমানদের পারপাসটা যদি হয় অমুসলিমদেরকে মেরে হ্যাঁ জান্নাতে যাওয়া এবং আজীবন ওখানে সুখ ভোগ করা তাহলে অমুসলিমরা যে মুসলিমদেরকে মারছে এখানে ওদের যদি কোনো পারপাস মানে না থাকে এইটাতে তার কি মতমত ছিল এখানে যদি মুসলমানরা যদি মেরে ধরে সব সবাইকে মানে জান্নাতে যাওয়ার জন্য এটা করে তাহলে ইসরাইল এখানে তো খারাপ কাজ করছে না আমার আমার মনে হয় এটাকে আমি ঠিক বুঝতে পারলাম ভাই বলেন এই বিষয়ে আমারও একটা প্রশ্ন চলে আসলে প্রশ্ন যদি আগে কয়েকবার করেছি যে এই যে ইসরায়েল যে প্যালেস্টাইন মানে গাজাবাসীদেরকে যে ধরে নিচ্ছে যে তাদের উপর অনেক অত্যাচার করছে এবং অনেক নির্মম নির্যাতন মেরে টেরে ফেলতেছে তো আমরা তো যতদূর জানি যে পৃথিবী হচ্ছে একটা ক্ষণস্থায়ী ইসলামে যদি আমি বিশ্বাস বিশ্বাসটা নিয়েই কথা বলি পৃথিবী হচ্ছে একটা ক্ষণস্থায়ী জেলখানা এবং এখান থেকে যত দ্রুত জান্নাতের পথে চলে যাবে মুমিনরা ততই এটা ভালো মানে আমি কিন্তু একবারও বলছি না যে এটা আমি নাস্তিক হিসেবে আমি এটা বলছি তা কিন্তু না আমি একজন মুমিন হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে আমার তো এরকমই হয় পজিশনটা এরকমই হওয়া উচিত যে আমার তো এই এই মৃত্যুগুলোকে সেলিব্রেট করা উচিত যে এই শহীদরা সরাসরি জান্নাতে চলে গেল কোনো বিনা হিসেবে এতগুলা মানুষ তারা হয়তো অনেকে জীবন অনেক পাপ কাজ করতে এবং অনেক খারাপ কাজ করতে যেটার যে কারণে জাহান্নামে তাদের কিছুদিন থাকতে হইতে পারতো কিন্তু এই দেখেন এই উসিলায় শহীদ মৃত্যু হয়ে গেল সবার সবাই এক বিনা হিসেবে জান্নাতে চলে গেল এটা তো আসলে হাইলি ডিজার্ভি আসিফ ভাই হাইলি ডিজার্ভি মরার পর যদি জান্নাতে যায় তারা ওস্তাদ হাফিজের মতো জান্নাতে হুর পায় সেই সেই জিনিসটাকে তো তারা সেলিব্রেট করতে পারে না কিন্তু ফারাজ ভাই একজন মুমিনের স্ট্যান্ড তো এটাই হওয়া উচিত না যে শহীদ মৃত্যু তো সবচেয়ে চমৎকার মৃত্যু তাহলে ওনারা কেন এটার জন্য মানে এত এইটাকে থামাতে বলছে হামাসের লিডারে তো কথাই হচ্ছে যে তারা হচ্ছে মার্ডারের জাতি শহীদ জাতি তারা মারবে শহীদ হবে কাজ মাল্টিপল মাল্টিপল টাইম করবে তারা তারা নিজেরা অ্যাটাক করে নিজেরা বাংকারে লুকাবে তাদের জনতাকে রাখবে উপরে যেন তারা জানাতে যেতে পারে তাড়াতাড়ি তাহলে তো তাদের তো এটা মানে তাহলে ভাই তাদের তো এটা দিক থেকে চিন্তা করলে যদি মানে অন্য ধর্মের মানুষরা যদি নিজেদেরকে সেলফ ডিফেন্স করার জন্য যদি এদেরকে मारे তাহলে তো আমি তো মানে আমি তো আসলে এটাতে মানে কোনো ই দেখি না কারণ ওরা নিজেদেরকে উইন উইন সিচুয়েশন উইন উইন সিচুয়েশন ওরাও জান্নাতে যাচ্ছে আবার বিধর্মীরা নিজেদেরকে সেলফ ডিফেন্স করার জন্য তাদেরকে মারছে হোয়াটস দ্য প্রবলেম হ্যাঁ এটা নিয়ে নিয়ে আমরা একটা মন্তব্য করার ইচ্ছা ছিল আর কি আপনারা শেষ করুন তারপর বলতেইছেন না না বলেন এখনই বলেন আচ্ছা ওই এই মোটিভের আর্গুমেন্টটা যারা দেয় আর কি যে যে পদ্ধতিতে দেয় সেটা সেটা সাথে আমি যে প্যারালালে খুঁজে পাই সেটা আপনার যারা চোরাকারবারি যারা হ্যাঁ তাদের কাজ তাদের কাজের সাথে ধরেন আমাদের এখানে border দিয়ে ভাই বহু প্রচুর ড্রাগস আসে হ্যাঁ এবং সেগুলা আপনার গাড়ির চাকা তারপর ধরেন আহ সিট কেটে হ্যাঁ নিজের পেছনে রাখে নিজের পেছনে রাখে নিজের পেছনে এমনকি আপনার যে ইয়ে গ্যাস বা তেলের যে ট্যাঙ্ক ওখানে পার্টিশন করে ওর ওখানে দেয় কিন্তু যখন না এরা আপনার ইয়েতে আসে আর কি আপনার ওই বর্ডার ক্রসিং এ যখন আসে সেখানে তো প্রচুর আবার এরকমও আসে আপনার যে কলা টলা আসে মেক্সিকো থেকে আসে বহু ধরনের ইয়ে ফল আসে আর কি তো সেখানে আবার সামনে দিয়ে হয়তো বা কলা বা ভিতরে আপনার অনেক ড্রাগস আসে গুলো আসে আরকি তো যখন কি না বর্ডার ক্রসিং এ আসে তখন এদের বিভিন্ন ধরনের টেকনোলজি আছে আপনার এক্স রে করে তারপর ধরেন যে কুকুর যেগুলো এগুলো আসে এবং এরা যখন ধরা খায় আর কি তখন এরকম এটা এখানে ছিল এরকম একটা ভাব এক্স্যাক্টলি এই পদ্ধতিটাই তারা ব্যবহার করে আমি একটু এক্সপ্লেন করে দেখি ভাবে এই যে প্রথমে এসে সে যে 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 বললো প্রত্যেকটা প্রত্যেকটা যারা যখন তারা এটা বলে জিনিস একটা মোটিভ আছে এই লাইনটা এই স্টেটমেন্টটা শুনতে খুবই ইয়ে লাগে কি মানে ইনোসেন্ট লাগে কিন্তু এটা এখানে একটা জিনিস ও ওই কারবারিদের মতো চুরি করে ভিতরে ঢোকা দেওয়া হয়েছে সেটা আমি বলি কি মোটিভ জিনিসটা বা পারপাস জিনিসটা এইটা মানে বা মোটিভ সেট করে দেওয়া যে একটা জিনিসের পিছনে অস্তিত্বের পিছনে মোটিভ আছে এর মানে সে অ্যাকচুয়ালি বলতেছে যে কেউ একজন সেট করে দিয়েছে মোটিভ সেট করা পারপাস সেট করা এটা একটা সেনশন বা সেন্টিয়েন বিং চিন্তাশীল সত্তার একটা অ্যাকশন কিন্তু সে যদি এইটা বলতো প্রথমে এসে যে ভাই আমাদেরকে তো অবশ্যই যেকোনো কিছুর পিছনেই একটা চিন্তাশীল সত্তা মোটিভ সেট করে দিচ্ছে সাথে সাথে আমরা সেটা অপোজ করতাম বা বেশিরভাগ লোকে অপোজ করতো এটা প্রমাণ বলার জন্য কিন্তু এই কথাটাকে যখন এইভাবে বলা হয় যে প্রত্যেকটা জিনিসের পিছনে তো মোটিভ আছে সে কিন্তু এসেন্সিয়ালি একই কথাই বলতেছে বাট এতটা ডিরেক্টলি না সে ওই একই লাইন কিন্তু চোরা কারবারিদের মতো সেই মোটিভ শব্দটার ভিতরে পাচার করে দিছে এরপরে হবে কি এই কথাটা সে যখন স্ট্যাবলিশ করবে আর কি যে দেখেন আমরা যে এখানে ভাত খাইতেছি আমরা এই করতেছি চোর পাখি বাসা বানাইতেছি প্রত্যেকটারই কিন্তু একটা পিছনে কোনো একটা কোনো না কোনো মোটিভ আছে বা পারপাস আছে হ্যাঁ আমরা যে ভাই ফোন বানাইছি এটা তো এইভাবে করে সে মোটিভ আছে বা পারপাস আছে এই জিনিসটাকে করার চেষ্টা করবে করে তারপরে সে অবাক হয়ে যাবে হ্যাঁ অবাক হয়ে যাবে যে আরে যেহেতু মোটিভ আছে তার মাত্র নিশ্চয় কেউ না কেউ একটা মোটিভটা দিছে কিন্তু আসলে যে ঘটনা আছে সে কিন্তু ওই যে কেউ না কেউ মোটিভটা করে দিছে এটা সে নিজেই চোরা কারবারিদের মতো চুরি করে ওই মোটিভ শব্দটার ভিতরে ঢুকায় পাচার করে দিচ্ছে ওই মোটিভ টা দিয়ে দিছে বুঝতে পারছে আমার কথা আছে ভাই সে প্রথমেই এটা পাচার করে দিছে জাস্ট ডিরেক্টলি না আরকি আপনি বোধ প্রথম আলোচনার প্রথম দিক আজকের আলোচনার প্রথম দিকের অংশটা শোনেন নাই সেখানে আরেকটা পিচ্ছি আসছিল পিচি পোলা ট সেক ইয়ার পরে একই জিনিস বলতো মানে আমরা তখন শুনবো এই কারণেই তো কান আইলো তাই না এখান থেকে সে আসলে যাইতো এই জায়গাটাতেই তো সেই ছেলেটাকে কয়েকটা প্রশ্ন করলাম এবং কিছু বুঝাইলাম কয়েকটা প্রশ্ন করলাম সে খুবই চমৎকার উত্তর দিচ্ছে আপনাকে জানাই দিই যে প্রাইম নাম্বার হচ্ছে মানে এটা উদ্দেশ্য কথা বলছে এটার সাথে জড়িত না এটার সাথে জড়িত না ওই ছেলেটাই ওই ছেলেটা কি কয়েকটা প্রশ্ন করলাম যে মানে তার সে কতটুকু বোঝে এই বিষয়গুলা বোঝার জন্য কয়েকটা প্রশ্ন করলাম যে বা মানে আমাদের প্রাণী জগতের কয়টা ভাগ কি কি ভাগ কয়টা পর্বের বৈশিষ্ট্য কি এগুলো কিছু সে বলতে পারতেছে না পরে সে ম্যাথমেটিক্স বললো ভালো তখন তাকে ম্যাথমেটিক্স সম্পর্কে প্রশ্ন করলাম তখন দেখলাম যে সে প্রাইম নাম্বার কাকে বলে এই জিনিসটা পর্যন্ত সে জানে না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই ছেলেরা এই জিনিসটা বোঝে না মানে প্রাইম নাম্বার কি এই ছেলেগুলা এটা বোঝে না কিন্তু তারা এটা বুঝতেছে যে প্রত্যেকটা জিনিসের একটা করে মোটিভ থাকতেই হবে এটা একটা নেসেসারি জিনিস

তাদের এই আন্ডারস্ট্যান্ডিং টা হয় যে প্রত্যেকটা জিনিসের মোটিভ থাকতে হবে এবং মোটিভের একজন দিতে হবে এই জিনিসটা বোঝার জন্য কিন্তু কোনো বুদ্ধ বুদ্ধি যদি কিছু লাগে না আসলে কোন বুদ্ধি ছাড়া এই জিনিসটা আহজম করা যায় কোন প্রমাণ না আমি আমি বলতে চাইছি কি যে সে যে দাবিটা পরবর্তীতে গিয়ে করবে আর কি যে মোটিভ কি একজন দিয়ে দিচ্ছে এইটা সে একচুয়ালি ওই মোটিভ আছে এইটার এটার মাধ্যমে সে অলরেডি পচা করে ফেলছে বুঝতে পারছেন কি বলছে ভাই কোনো একটা জিনিস আমরা দেখছি কোথাও গিয়ে একটা ওরা মঙ্গল গ্রহে গিয়ে ওইটাকে যদি আমরা সেই জিনিসটাকে যদি আমরা বিল্ডিং বলে অলরেডি ই করি আর কি লেবেল দেই আমরা তো সাথে সাথে এই জিনিসটা পাচার করে দিলাম সেই লেবেলিং এর মাধ্যমে যে কেউ একটা কেউ এই জিনিসটাকে বিল্ড করছে ঠিক না সো টা যদি জাস্টিফাইড না হয় এই যে এইভাবে এখানে যেটা সে করছে সবকিছুর মোটিভ আছে এটাকে যদি এটাকে যদি সে জাস্টিফাই না করতে পারে তাহলে তো এই জিনিসটা সাথে সাথে গ্রহণযোগ্য হবে না কি কি আমি বলতে চাচ্ছি এটা চোর কারিদের মতো এটা এই সবকিছুরই মোটিভ আছে এইটা বলাটা সবকিছুরই কেউ না কেউ একটা মোটিভ করে দিছে এইটা বলার চেয়ে মানে এই জিনিসটা পাচার করা অনেক ইজি বুঝছে আসি ভাই কিন্তু জিনিসটা আসলে একই জিনিস ঠিক যেরকম ওই গাড়ির আপনার ওই সিটের পিছনে বা সিট কেটে আপনার সিট হিসেবে ড্রাগস পাচার করা জাস্ট স্ট্রেট ড্রাগ পাচার করার চেয়ে অনেক ইজি ঠিক না আসিফ ভাই

সে তো ডেফিনেটলি চিন্তাশীল সত্ত্বে অবশ্যই মরিফটা করে দিচ্ছে কিন্তু মোটিভ যে আসে এটা তো সে প্রমাণ করা ছাড়াই সে পাচার করে দিচ্ছে মানে একটা লোডেড ওয়ার্ড আর কি মোটিভ জিনিসটা মোটিভ পারপাস তারপরে ইন্টেলিজেন্স তারপর ধরেন হ্যাঁ এই জিনিসগুলো ওই আমরা যারা বলবে যে ভাই ডিএন এর মধ্যে তো ইনফরমেশন আছে ইনফরমেশন আছে এই জিনিসটা তো সে প্রমাণ করতে পারতেছে না ইনফরমেশন থাকা মানেই হচ্ছে যে ইনফরমেশনটা তখনই এটা একটা পার্সিভার সাপেক্ষে ডিপেন্ডেন্ট সে অলরেডি কিন্তু ওই ইয়ে ওইটাকে পাচার করে দিয়েছে সেখানে যে একটা চিন্তাশীল সত্তাকে সে ওই ইনফরমেশন আছে এই কথাটা বলার মাধ্যমে তারপর গিয়ে আসে দেখাবে যে যেহেতু ইনফরমেশন আছে সে নিশ্চয়ই এটা কেউ না কেউ করে দিছে ওই কথাটা সে ওই প্রথম স্টেটমেন্টেই পাচার করে দিয়েছে যেটা কিনা হয়তো অনেকে ধরতে পারে না তো এই কাজটা তারা করে ঠিক এক্স্যাক্টলি চোরা কারবারিদের মতো যেটা একটা হ্যাঁ যে জিনিসটা সে আসলে পাচার করতে চাচ্ছে সেটা ডিরেক্টলি পাচার করলে পরে ভাই সাথে সাথে ধরা খাবে এটা না করে সে একটা মোরকে যেটা কিনা আরো একটু ইনোসেন্ট ওই গাড়ির সিটের মতো সবার গাড়ির সিট তো করা হার্মফুল কিছু না ওরকম একটা ইনোসেন্ট একটা মোরক এসে ওই একই জিনিস পাচার করে পরবর্তীতে আমাদেরকে দেখাবে যে দেখো দেখো এটা এখানেই ছিল আগে থেকে ছিল এই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি আর কি এই যদি বহু আগে মানে এগুলো নিয়ে কথাবার্তা বলছি বাট এটাই জেনারেলি এটাই তাদের স্ট্র্যাটেজি এই ধরনের শব্দ যখনই তারা ব্যবহার করবে যেগুলো যে শব্দগুলো আপনার একটা চিন্তাশীল সত্তার ডিপেন্ডেন্ট বা চিন্তাশীল সত্তার অ্যাকশনের সাথে জড়িত যেটা বলতেছি যে আপনার এই পারপাস মোটিভ ইন্টেলিজেন্স ইনফরমেশন হ্যাঁ এগুলো আমরা নলেজ হ্যাঁ এই শব্দগুলোর সাথে একটা চিন্তাশীল সত্তার আহ এটা আপনার বলতে পারেন যখনই তারা এইগুলাকে পাচার শব্দগুলো ব্যবহার করবে তখনই একটা শেষ চিন্তাশীল সত্তাকে পাচার করে দিচ্ছে অলরেডি পরে পরে গিয়ে সে ডিসকভার করবে আমরা একটা ভাব যেন সে জানতো না পরে গিয়ে সে ডিসকভার করবে এই তো এখানে চিন্তাশীল সত্তা একটা আছে এবং এটাই হচ্ছে আল্লাহ এটাই মানে আপনার কমন বেসিক ফর্মেটটা আর কি এই ধরনের আর্গুমেন্টের ঠিক আছে আহ ইকবাল ভাই তাহলে আপনার